যতই বলুক না কেন চার দিনের বেশি কানবে না, কেন হাদিসে আছে চতুর্থ দিন ফেরেশতায় সান্ত্বনা দিলে বাইটা দেওয়া যায়, সান্ত্বনা দিলে বাইটা দেওয়া যায়, বন্টন করে দেওয়া যায়, ছিটায়া দেওয়া যায়। মারা যাওয়ার চতুর্থ দিন আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে, তারপরে বলে হ্যাঁ মানুষ তো মরবেই, যা যাওয়ার কাম চলে গেছে, কি আর করব, বাকি যারা আছে আরও তো বাচ্চা কাচ্চা আছে, আমার জীবনটাও তো আছে, হুম হুম সারা জীবন গলা ধরা কইছে তোমার ছাড়া বাঁচব না, এখন চার মাস দশ দিন চাইতে দেরি, সে নতুন একদম কষতে দেরি করে নাই, ওই যে সান্ত্বনা বাইটা দিয়ে গেছে, হেও সান্ত্বনা পাওয়া গেছে যে এখন আমারও তো জীবন আছে, এইভাবে কেমনে কাটাই, হুম সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত হাসার জন্য না, বুঝার জন্য, বুঝেন পরিবেশের সাথে সংযুক্ত হন, আলেম ওলামাদের সাথে থাকেন, উঠা বসা করেন, আল্লাহওয়ালাদের কাছে যান, এদের সাথে সংযোগ রাখেন। এটা ভুল হবে যে যেই লাইনে না, ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে গেলে যদি বলে আমি ডাক্তারি বুঝি, বলবেন আমাদের দেশের প্রত্যেক মানুষই তো ডাক্তার, ঠিক না, দুই চার বিশটা ওষুধ জানে না এরকম কে আছে, ঠিক না, হুম আমেশা হইলে কী খাইতে হয়, জ্বর হইলে কোনটা খাইতে হয়, কাশ হইলে কোনটা খাইতে হয়, মাথা ব্যথা হইলে কোনটা খাইতে হয়, এটা তো আমাদের দেশের সবাই জানে, ঠিক না, হ্যাঁ এই জন্যই মনে হয় কবি বলছিল আর কি, যা কটা বললাম না, না 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 এটা ভুল, আপনি যেই লাইনের না, আপনি যেই লাইনের ওইখানেই থাকেন, যে লাইনের আপনি না তার সাথে সংযুক্ত হন। যদি এতই বোঝেন তাহলে আর্কিটেকচারের কাছে যায়া, হ্যাঁ বিল্ডিংয়ের ডিজাইন টাকা দিয়ে আনেন কেন, ঠিক না, নিজে আঁকলেই তো পারেন, ঠিক না, কি ডিজাইন কি টাকা ছাড়া দেয়, যারা ডিজাইনার বিল্ডিং করে ইঞ্জিনিয়ারের সিভিল ডিজাইনার যারা ডিজাইন করে এরা কয় টাকা নেয়, আগে তো শশ নিতে পারে হাজার হাজার, এখন তো লাখ লাখ নেয়, ঠিক না, হ্যাঁ এই জন্য আসেন, বুদ্ধির পরিচয় এটাই হবে, আল্লাহওয়ালাদের সোহবতে যান, আলেম ওলামাদের সাথে উঠা বসা করেন, এদের কাছে জিজ্ঞাসা করেন, ডেলি একটা শিখলে বছরে ৩৬৫টা শেখা হবে, মাসে একটা শিখলে বছরে ১২টা শেখা হবে, হতে পারে এই ১২টাই আপনার জন্য এনাফ হয়ে যাবে, এনাফ আছে কিতাবে আছে, একটা শিখছে একটাই মনে জায়গা দিছে, একটা দিয়ে কাম পার করে ফেলছে, আল্লাহ রসুল ৩৩বার সুসংবাদ দিছে লোকটা জান্নাতি, শুধু একটা শুনছে, যে কোনো মোমেন মুসলমানের জন্য আমার দিলে ঘুমানোর সময় কিচ্ছু থাকবে না, সবাইরে মাফ করে দিয়া ঘুমাম, সবাই মাফ, ঝাড়ু দিয়া ঘুমাম, এটা শুনছে এটাই দিলে বসাইছে, এটার উপরই অভ্যস্ত হয়েছে, ৩৩বার জান্নাতের সুসংবাদ পেয়েছে, তো ১২টাও যদি বৎসরে শিখেন তো দেখা যাবে ১২টা দিয়েই গুটি লাল, বেড়া পার, ৭০% পর্যন্ত কর দিয়া মুসলমানের পরিবেশে থাকত, ১০০ টাকা কামাইলে ৭০ টাকা দিয়া দিত, বলতো তারপরও তোমাদের পরিবেশে রাখো, কেন পরিবেশের বেনিফিট বড় বেনিফিট, এরকম হতো যদি ইসলামের রং আমাদের ভিতরে থাকত, আজকে রং নাই, না নিজের ভিতরে আছে না ছেলে পেলের ভিতরে আছে, বাচ্চা কাচ্চাকেও শিখাই না, যাদের হাতে নির্যাতিত ওদের মিডিয়াই ভাল লাগে, হুম সবাই সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে চায়, ইংলিশ কাদের ভাষা, আপনি তো আজকে শত শত না হাজার বছর ধরে নির্যাতিত ওদের হাতে, হুম ইংলিশওয়ালাদের হাতেই তো নির্যাতিত,
আপনার আমার চাবিকাঠি তো ওদের কাছেই, কেন আল্লাহ উঠে দিল? সত্য তো এইটাই, আল্লাহ বলে আমার সাথে দোকা করবে, দোকা নিজেই খাবে। আজকে নিজেই দোকা খেয়ে গেছি। ইউখা দেউন আল্লাহ, চায় আল্লাহকে দোকা দিতে, আল্লাহকে দোকা দেওয়া সম্ভব না। অমা ইয়াখ দাউন ইল্লা আনফুসাহুম, নিজেকে নিজে দোকা দিতেছে। আজকে ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আমাদের ভিতরে ইসলামের কোনো কালার নাই, রং নাই, রং নাই, না লেনদেনে আছে, না সামাজিকতা আছে, না ইবাদত বন্দিগিতে আছে, না আখলাকে আছে, চরিত্রও নেই, কোনো জিনিসে নাই, ইসলামের কালারই নেই আমাদের উপরে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন শিখি যে আমি আসলে বুদ্ধিমান কখন হব, আমার কোন চালাকি আসলে চালাকি, যেটাকে চালাকি বলে চালাইয়া দিতেছি। কাগজ আসলে কারেন্সি না, যদিও দুনিয়া চালাইয়া দিতেছে, নইলে এটার গায়ে লেখা থাকতো না চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এটার গায়ে লেখা আছে, এটার গায়ে লেখা আছে। কাগজ আসলে কারেন্সি না, আসলে তো সোনা রূপা হাক, বাস্তব কারেন্সি, কারেন্সি তো আসলে ছিলই সোনা রূপা, এক একটাকে কাগজে কনভার্ট করছে। হ্যাঁ, দশ টাকা পরিমাণ সোনার কারেন্সি এটা, সত্য এরকমই, দুনিয়ার চালাকি এটা চালাকি না, কাগজ যেরকম কারেন্সি না, প্লাস্টিক যেরকম কারেন্সি না, এটা মানুষ চালাইছে এই জন্য চলতেছে, নাহলে ক্রেডিট কার্ড চলতো না, এটা তো একটা প্লাস্টিক। ভালো মতে দেখছেন, প্লাস্টিক না, প্লাস্টিক, এটা কারেন্সি হয় কী করে? তো দুনিয়ার চালাকি এটা চালাকি না, পর্দা এখন খোলে নাই, খুলবে, চোখ বন্ধ হইতে দেরি, পর্দা খুলতে দেরি হবে না, বরং চোখ বন্ধ হওয়ার আগেই আল্লাহ পর্দা খুলে দিবে, যেন চিৎকার দিতে পারে, রব্বির যে উন চিৎকার দিবে, আল্লাহ ফিরত পাঠান, আল্লাহ নিয়েন না, আর একটু সময় দেন। আল্লাহ বলবে হবে না, বড় অল্প সময় দিয়ে বড় জিনিস দিতে চাইছিলাম, জীবনটাকে যদি কারেন্সি ধরেন অল্প, আর জান্নাতটাকে যদি বস্তু ধরেন তাহলে অল্প কারেন্সি দিয়া অনেক দিতে চাইছিলাম, চিরদিনেরটা দিতে চাইছিলাম, কিন্তু তুমি তো নাও নাই, তুমি তো চালাকি দেখাইছ। হ্যাঁ, চালাকি হইতো যদি তুমি শিখতা, তাহলে চালাকি হইতো, যেমন আমি দেখাই সারাদিন কিছু করে নাই, চালাক যদি হইতো তাহলে ঘুমানোর আগে খুব তওবা করতো, যেটা অনেকবার বলছি, খুব তওবা করতো, আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি না, ঘুমাইতে চললাম, সকালে উঠাবেন কি উঠাবেন না জানি না, হয়তো চিরনিদ্রা হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করে দেন না, তো অনেকক্ষণ জ্ঞান জ্ঞানাইতে থাকতো, অনেকক্ষণ জ্ঞান জ্ঞানানির পরে ঘুমায়া যেত, এটা ছিল চালাকি, ঘুমের থেকে ওইটা তওবা করতো। যদি বলেন ঘুমের থেকে ওইটা কিসের তওবা, কেন রাতটা ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য, রাতটা কিছু মুহূর্ত আছে দুইজনে মিলা সেট করে,
মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই তো করতে গিয়ে বুঝবেন। যুবকরা বোঝে ভালো এটা, আপনার কত বয়সী স্যার যারা বিয়ে শাদী করছেন, যুবকরা ভালো বোঝে। দুজনে মিলা টাইম সেট করে কোথায় কখন কোন জায়গায় কোন মুহূর্তে দেখা করবে। রাত্রটা তো ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য, না আল্লাহ তো কাছে হয়, প্রথম আকাশে চলে আসে, বন্দা তো প্রথম আকাশের নিচেই। তো দুইজন কাছে হওয়ার জন্য রাতটা ছিল, আমি ঘুমায়া কাটায় দিছি। তো সকালে ওইটা তওবা করার দরকার ছিল যে আল্লাহ রাতটা কাছে হওয়ার জন্য ছিল, কাছে হইতে পারি নাই, মাফ করে দেন না, এত কাছে আসলেন। আমাদের দুনিয়ার গেটই তো হলো প্রথম আকাশ, ঠিক না? উপর দিক দিয়ে দেখলে ছাদ বলেন, ছাদ, দুনিয়ার ছাদ কোনটা? প্রথম আকাশ, এটা দুনিয়ার ছাদ। আমাকে ছাদে আসলেন কিন্তু আমি কাছে আসলাম না, এই জন্য মাপ চাই। ঘুমিরতে উঠে মাপ চাওয়া উচিত ছিল, এটা ছিল বুদ্ধিমান। সারাদিন মনে উঠলে ইস্তেগফার পড়া, এটা ছিল বুদ্ধিমান। দুই বেলা তওবা করা, সারাদিন ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সারাদিন পড়ে অভ্যাস করা, এটার নাম ছিল বুদ্ধিমান। এটা বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু হ্যাঁ, করত তো ওই ব্যক্তি যে ব্যক্তি ভাবত আখেরাত নিয়ে ভাবত। ও তো সারাদিন ভাবে দুনিয়ায় কত বুদ্ধির প্রচার করা যায়, প্রকাশ করা যায়, দুনিয়াওয়ালাদেরকে আমার বুদ্ধি দিয়ে হার মানানো যায়। আজকে সবাইকে বুদ্ধি দিয়ে হার মানাইতেছি আমি, কিন্তু একদিন আসবে আমি নিজেই হার মানা যাব। দুনিয়ায় মানি আর না মানি, কবরে তো মানব, আখেরাতে তো মানব, আল্লাহর সামনে তো চালাকি চলবে না, আল্লাহর সামনে চলবে না, এটা তো সত্য। না আল্লাহর সামনেও চালাকি চলবে? চলবে না, ওইখানে চালাকি চলবে না, ওটার প্রমাণও আছে, হাদিসে প্রমাণ আছে। অনেকে চালাকি করতে চাবে কিন্তু আল্লাহ সুস্পষ্ট করে দিবে এটা চালাকি না, বোকা। আর আরেকজন চালাকি দেখাবে না, পার হয়ে যাবে, হাদিসে আছে। একজন চালাকি দেখাবে এটাও আছে, আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো খাওয়াইলা না, তো চালাকি করে বলবে আল্লাহ আপনি কবে আসছেন আমার এই বাড়িতে, দেখলামই তো না, দেখলে তো খুব আদর যত্ন করতাম। তা আল্লাহ বলবে, ছবি সহ দেখাবে, এই যে ভিক্ষুক আসছিল, হাত পা ছিল, তুমি তো গাছ ধাক্কা দিয়ে বাড়ি করে দিছ, ওরে দিলে তো আমাকেই দেওয়া হতো, ওকে দিলে তো আমাকেই দেওয়া হতো। যান বেহেশতি যাওয়ার উঠান বাংলায় পাওয়া যায়, প্রথমেই লেখা আছে, তিনটা কাহিনী লেখা আছে, পড়ে দেখেন, তিনোটা বড় বড় কিতাব থেকে, বুখারী শরীফ থেকে নেওয়া, পড়ে দেখেন। চালাকি দেখাবে, আর একজন দেখা যাবে কেয়ামতের দিনও চালাকি দেখাবে না, ওরে বলবে দোজকে যাও, ও খিচা দৌড়, আল্লাহ জেগাবে এত জোরে দৌড় দিলি কেন, দুনিয়ায় কিছু মানি না, এখানে মাইনা দেখি আপনার রহমত আমার দিকে দাবিত হয় কিনা। আল্লাহ বলবে যা তোকে জান্নাতে দিয়া দিলাম। ও চালাকি দেখাবে না। তো চালাকি যে না দেখায় ওইখানেও কাজে লাগবে, এইখানেও কাজে লাগবে। এই জন্য কথা লম্বা হয়, লম্বা হয়ে যাবে, অল্প কথাই যথেষ্ট। এই জন্য ভাবি, চিন্তা করি যে আসলেই কি আমি চালাক, না আসলেই আমি বোকা। বাবা উচিত যে আমি আখেরাতের ব্যাপারে কতটুকু চালাক, কতটুকু সজাগ, কতটুকু সতর্ক, সতর্কতা অবলম্বন করি,
কতটুক চৌকান না, কতটুকু চৌকান না, আমি কতটুকু সজাগ। অনেক সময় হয়, অনেক সময় হয় ওর বক্তৃতা দিয়ে ওরে আটকায়, ঠিক না? ওর কথা দিয়েই ওরে আটকায়। আপনি বলবেন কি আল্লাহ এগুলো সব বুঝা যায়? লা ইয়ানসা রাব্বুকা ওয়া লা ইউযিল, আল্লাহ বলেন না আল্লাহর কাছ থেকে কিছু হারায়ও না। এই জন্যই তো চকিদার লাগাইছেন, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হ্যাঁ, তোমার সব কথা আমাদের কাছে ট্যাপ করা আছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আলোতে করো আর অন্ধকারে করো, একা একই করো আর আরেকজন নিয়া করো, সব আমাদের কাছে ভিডিও করা আছে। খালি লেখা নেই, যে লেখছে ও এতটুকুই লেখছে, দুই কান্দে দুই মোহরি লেখতে আছে ডায়েরি, ও আগেরটা লেখে নাই, ও আগেরটা জানেও না কোত্থেকে লিখবে। শুধু লেখে না, ভিডিও করে রাখে, ভিডিও। ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, মনে মনে যেটা ভাবে ওটাও আল্লাহ সুরক্ষিত করে রাখেন। এমন না দিন তারিখ সহ লেখা আছে, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত লেখা আছে, সব সহ আল্লাহ সুরক্ষিত করেন। বিদায় বাঁচার সুযোগ নাই, আমার চালাকি দিয়ে আমাকে ফাঁসাবে, নাহলে প্রবাদ বাক্য কেন আসতো, অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের প্রবাদ বাক্য নাই না, আমি বানায় বলতেছি, এটা আদি যুগ থেকে আছে, বহুত অতি চালাকের গলায় দড়ি। আর এটাও আছে, প্রতি হাটে লড়া লড়ি। তো আজকে দুনিয়ার ব্যাপারে আমরা চালাক, একশে এক চালাক। মাঝে মাঝে মনে মনেই হাসি, সামনে তো হাসা যায় না, সামনে হাসতে গেলে বলবে আসলেন কেন, তখন হয়তো মিথ্যা জবাবও দিতে হইতে পারে, এই জন্য মনে মনেই হাসি। যদি ভাবছে ওনার চালাকি কেউ ধরতে পারে না, এই জন্য কোরআনও আছে, কোরআনও এক জায়গায় আছে, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়াইদান কালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। কিছু লোক আছে চালাকি করে যায় পড়ে, বন্ধুদের ভিতরে ক্রেডিট নেয়, ঘরে যে আলোচনা করে, আজকে দিছি বুঝতেও পারে নাই কেমনে দিছি। আসলে ও বুঝতে পারছে বটে, কিন্তু মনে মনে হাসছে, মুখ দিয়ে হাসে নাই, ও বসছে, ও বসছে। অনেক সময় অনেকজনের সামনেওয়ালাকে দুর্বল মনে করে, যে ও দুর্বল এই জন্য কোনো জবাব দেয় না, কিন্তু ও বুদ্ধিমান এই জন্য জবাব দেয় না। ও জবাব দিলে তো আর ফেরেশতা ওর পক্ষ হয়ে জবাব দিবে না, এই জন্য ও চুপ থাকে, ফেরেশতা ওর পক্ষ হয়ে জবাব দেয়। যেদিন ফেরেশতার চাটা লাগবে, ও মারলে তো একটু পরে মেসেজ করলেই ভালো হয়ে যাইব, কিন্তু ফেরেশতা যেদিন মারবে ওদিন একবারে কবর পর্যন্ত পৌঁছে ছেড়ে দিবে। আমি মনে হয় জিনিসটা বুঝাইতে পারি না, অনেকজনের সামনেওয়ালাকে দুর্বল মনে করে, মনে করে খুব করে, খুব আমরা রাস্তাঘাটে দেখি তো প্রতিদিন দুই চার, প্রতিদিন দুই চারটা না করলে দুই একটা তো ঘটে, এরকম রাস্তাঘাটে দেখি তো, নিজেকে বড় সবল মনে করে, আগলে আলা চুপ থাকে কিচ্ছু বলে না। ও ভাবে আমি আমার পাওয়ার দেখায় দিলাম, ঠিক না? কেন আগলা তো বুদ্ধিমান এই জন্য কোনো জবাব দেয় নাই, আগলা তো বুদ্ধিমান জবাব দেয় নাই, ও চুপ ছিল, ও জানে, ও দেখতেছে ফেরেশতা জবাব দিতেছে, ফেরেশতা জবাব দিবে একদিন সাইজ মতে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম,
তো কয়েকটা দেখাইলাম যে আসলেই কি আমরা বুদ্ধিমান না বুদ্ধির ক্ষেত্রগুলো ভিন্ন 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 ভিন্ন। এই জন্যই আল্লাহ রসুল বলছিল, সুস্পষ্ট করে দিছেন, সাহাবি চুপ ছিল কিন্তু যখন সর্বশেষ বইলা উঠছে তা আল্লাহ রসুল বলছে হায় তুমি কল্লা কি, আমি তো দেখতেছিলাম তোমার পক্ষ হয়ে জবাব দিতেছিল, তুমি বলতে দেরি ও বন্ধ হইতে দেরি হয় নাই, তুমি বললা কেন? এটা তো সুস্পষ্ট হাদিস, আপনারা শুনছেনই, অন্যের জন্য যখন দোয়া করে তো ফেরেশতা বলে লাকা মিসলু দালিক, আল্লাহ তোরও এতটুক দেখ। তো বুদ্ধিমান তো এটা, নিজের জন্য দোয়া করা না পরের জন্য দোয়া করা, বুদ্ধিমান তো এটা। তখন ফেরেশতা আমার জন্য দোয়া করবে, ফেরেশতা নিষ্পাপ মাসুমের দোয়া কবুল হয়, আমারটা হবে না হবে এটার কোনো গ্যারান্টি নেই, ফেরেশতারটা গ্যারান্টি আছে। এই জন্য মেরে দোস্ত আসেন, ভাবেন জীবনের বরফ কিন্তু গলমান, গলেই চলছে জীবনের যাত্রা চলমান। আমি কবরের দিকে দৌড়াইতেছি, কবর আমার দিকে দৌড়াইতেছে, কোনো একটা সূত্রে রেখায় এসে দুইজন মিলা যাব। আমি মৌতের দিকে দৌড়াইতেছি, মৌত আমার দিকে দৌড়াইতেছে, কোনো একটা রেখায় এসে দুইজনে এক হয়ে যাব। আমি আজরাইলের দিকে দৌড়াইতেছি, আজরাইল আমার দিকে দৌড়াইতেছে। এই জন্য কিতাবে আছে কোনো কোনো ব্যক্তির কর্ম দেখে আজরাইলও হাসে আর বলে আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই সত্য। জলুমান জাহুলা, মানুষ বড় অজ্ঞ, মানুষ বড় অজ্ঞ, জাহুলা মানুষ বড় অত্যাচারী, অথচ আমি ওর সময়ের অপেক্ষা করতেছি ও রেখায় কখন পা দিবে আর ওকে উঠাবো, কেন ওর সময় কাছায় আসছে আর ও দেখো করে তো করে কি, তো কীর্তি দেখে আসতে থাকে। অনেক সময় বড়রাও বাচ্চাদের কাজ কাম দেখে হাসে, আসে না? অনেক সময় বাচ্চাও বুড়ার মতো করে, ঠিক না? কি বলেন? তারপরে বলে দেখো বাচ্চা হইয়া কেমন টাটনা। তো ফেরেশতাও কখনো কখনো হাসে, মালাকুল মৌত হাসে, কিন্তু ফেরেশতার হাসিতে কোনো কাজ হয় না। কিন্তু হ্যাঁ, এই হাসিটা যদি আল্লাহকে হাসাইতে পারত তাহলে কিন্তু কিলা ফাতে, আল্লাহ যার কর্ম দেখে হাসে ওকে আর শাস্তি দেন না। হ্যাঁ, কয়েকবারই তো বলছি আগে, আল্লাহ যার কর্ম দেখে, মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউয়াদ্দিব, যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দেয় না। ও তো শিখে না আল্লাহকে কেমনে হাসানো যায়, আল্লাহকে কেমনে হাসানো যায় এটা শিখে নাই। আল্লাহকে কেমনে হাসানো যায় এটা শিখে নাই, তাহলে আল্লাহকে হাসাই তো, আল্লাহ হাসে, বুদ্ধিমান, বুদ্ধিমান। পদস্থ ব্যক্তিকে কী করে আপন বানানো যায় এই বুদ্ধি জানে, কিন্তু আল্লাহকে কী করে আপন বানানো যায় এটা জানে না। আল্লাহকে কী করে আপন বানানো যায়, সারাদিন ভাবতে থাকে পদস্থ লোককে কী করে আপন বানানো যায়, এর কাছে হওয়া যায়, নৈকট্য লাভ করা যায়, বন্ধুত্ব করা যায়, অথচ একটুও ভাবি না আমরা যে আল্লাহকে কী করে বন্ধু বানানো যায়। আল্লাহ তো বন্ধু হওয়া সহজ, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আমি বন্ধু হব। সায়াজালুল আহমুর রহমান উবুদ্দা, আল্লাহ বলে আমি বন্ধু হইতে রাজি। ফাইন তাবু ফান হাবিবুহুম, আমি তোমাদের বন্ধু হব। কোরআনে তো এক জায়গায় নেই, অনেক জায়গায় আছে, ইউহিব্বুল্লাদিনা ইউহিব্বুল্লাদিনা, ডর্জনে ডর্জন আছে।
আল্লাহ অমুককে বন্ধু বানাইতে চায়, অমুককে বন্ধু বানাইতে চায়। আল্লাহর বন্ধুত্ব এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধিমানের পরিচয় যেটা আজকে দিতেছি এটা বুদ্ধিমান না। শিখেন, ভাবেন যে আসলে আমি বুদ্ধিমান কখন হব। হাদিসে বইলা দিছে, আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখেরাতকে বানায়, সেই বুদ্ধিমান। কোরআনও তো বলে হায়াত মউত তো এই জন্যই ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুদ্ধিমানের পরিচয় দেওয়ার জন্যই হায়াত আর মৌত। কোরআন শুধু শুধু বলে নাই, উলুল আলবাব। কোরআন বিজ্ঞানী বলছে, বিজ্ঞানী। আমাদের বিজ্ঞানীর থিওরি ভিন্ন, কোরআনের বিজ্ঞানীর থিওরি ভিন্ন। কোরআন তো বলতেছে বিজ্ঞানী বিজ্ঞানী করো, বিজ্ঞানী চিনো কাকে বলে? আমরা তো দুনিয়ার আবিষ্কারকদেরকে বিজ্ঞানী বলি, কোরআন তো বিজ্ঞানী আরেকজনকে বলছে, উলাইকা উলুল আলবাব, এরাই বিজ্ঞানী। আমি আমাদের শব্দে বললাম আর কি, কোরআন বলে এরাই বিজ্ঞানী, উলাইকা উলুল আলবাব, এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, এদের চেয়ে বড় বিজ্ঞানী কেউ নেই। এই জন্য মেরে দোস্ত আসেন, শিখি। বাস্তব বুদ্ধিমান কিভাবে হব এটা শিখি। কোন কোন ক্ষেত্রগুলো বুদ্ধির পরিচয় এগুলো জানি, অগণিত না, আল্লাহ অগণিত দেন নাই, সীমিত দিছেন। বয়সটাই সীমিত, ওটা অসীম হয়তো হয় কি করে, সীমিত। আগেও শুনাইছিলাম, এখনো শুনাইতেছি। বুদ্ধিমান এটা না যে দাড়ি ডেলি সকালে ওইটা শেভ করা, এটার নাম বুদ্ধিমান না, রাখ হয়ে যায় না। দাড়ি রাখা এটা বুদ্ধিমান, দাড়ি খাটো করা এটার নাম বুদ্ধিমান না, দাড়ি লম্বা করা এটার নাম বুদ্ধিমান, এটার নাম বুদ্ধি। দাড়ি লম্বা করার নাম বুদ্ধি, চুল যেমন খুশি তেমন কাটাইলাম এটার নাম বুদ্ধি না। মুকাসসিরিনা ও মুহাল্লিকিন, এইভাবে কাটার নাম বুদ্ধি। তখন দেখা যাবে দাড়ি দেখা জান্নাতে চলে যাবে। কবু আপনি আমার উপরে রাগন কেন, দেখেন না আমার সাদা দাড়ি? আপনি তো বললেন সাদা দাড়ি আলার উপরে বলে আপনি রাগন না, লজ্জা পান। আল্লাহ বলবে ঠিকই তো বলছস, তখন আল্লাহর রহমত জোশে উঠবে, মাফ করে দিবে। আর এরকম কাহিনী বহুত আছে কিতাবে লেখা। যা হোক, আল্লাহ আমাদেরকে বাস্তব বুদ্ধিমান মরার আগে হওয়ার তৌফিক দান করে, শিখি এটাকে। এই জন্যই বারবার বলা হয়, শুধু শুধু হুকুম দেন নাই, আল্লাহ হুকুম দেন নাই, কোন মাসা দেখি আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, নেক পরিবেশের সাথে, নেক পরিবেশে এটির সাথে থাকো, এটার ভিতরে থাকো, এটার ভিতরে থাকো। মেরে দোস্ত সত্য এটাই, যতই বলুক না কেন চারিদিনের বেশি কানবে না। কেননা হাদিসে আছে চতুর্থ দিন ফেরেশতায় সান্ত্বনা দিলে বাইটা দেওয়া যায়, সান্ত্বনা দিলে বাইটা দেওয়া যায়, বন্টন করে দেওয়া যায়, ছিটায় দেওয়া যায়। মারা যাওয়ার চতুর্থ দিন আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে, তারপরে বলে হ্যাঁ মানুষ তো মরবেই, যা যাওয়ার কাম চলে গেছে, কি আর করব, বাকি যারা আছে আরও তো বাচ্চা কাচ্চা আছে, আমার জীবনটাও তো আছে,
সারা জীবন গলা ধরা কইছে তোমারে ছাড়া বাঁচবো না, এখন 4 মাস 10 দিন চাইতে দেরি, সে নতুন একদম কষতে দেরি করে নাই। ওই যে সান্ত্বনা বাইটা দিয়ে গেছে, হেও সান্ত্বনা পাওয়া গেছে যে এখন আমারও তো জীবন আছে, এইভাবে কেমনে কাটাই। সত্য এটাই, এই জন্য মেরে দোস্ত হাসার জন্য না, বুঝার জন্য, বুঝেন, পরিবেশের সাথে সংযুক্ত হন, আলে মোলামাদের সাথে থাকেন, উঠা বসা করেন, আল্লাহওয়ালাদের কাছে যান, এদের সাথে সংযোগ রাখেন। এটা ভুল হবে যে যেই লাইনে না, ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে গেলে যদি বলে আমি ডাক্তারি বুঝি, বলবেন আমাদের দেশের প্রত্যেক মানুষই তো ডাক্তার, ঠিক না? 2-4-20টা ওষুধ জানে না এরকম কে আছে, ঠিক না? আমেশা হইলে কী খাইতে হয়, জ্বর হইলে কোনটা খাইতে হয়, কাশ হইলে কোনটা খাইতে হয়, মাথা ব্যথা হইলে কোনটা খাইতে হয়, এটা তো আমাদের দেশের সবাই জানে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই মনে হয় কবি বলছিল আর কি, যা কটা বললাম না, না না না, এটা ভুল। আপনি যেই লাইনের না, আপনি যেই লাইনের ওইখানেই থাকেন, যে লাইনের আপনি না তার সাথে সংযুক্ত হন। যদি এতই বোঝেন তাহলে আর্কিটেকচারের কাছে যায়া, হ্যাঁ, বিল্ডিংয়ের ডিজাইন টাকা দিয়ে আনেন কেন, ঠিক না? নিজে আঁকলেই তো পারেন, ঠিক না? কি ডিজাইন কি টাকা ছাড়া দেয়? যারা ডিজাইনার বিল্ডিং করে, ইঞ্জিনিয়ার সিভিল ডিজাইনার যারা ডিজাইন করে, এরা কয় টাকা নেয়? আগে তো শশ নিতে পারে হাজার হাজার, এখন তো লাখ লাখ নেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আসেন, বুদ্ধির পরিচয় এটাই হবে, আল্লাহওয়ালাদের সোহবতে যান, আলেম ওলামাদের সাথে উঠা বসা করেন, এদের কাছে জিজ্ঞাসা করেন। ডেলি একটা শিখলে বছরে 365টা শেখা হবে, মাসে একটা শিখলে বছরে 12টা শেখা হবে, হতে পারে 12টাই আপনার জন্য এনাফ হয়ে যাবে, এনাফ আছে, কিতাবে আছে, একটা শিখছে, একটাই মনে জায়গা দিছে, একটা দিয়ে কাম পার করে ফেলছে, আল্লাহ রসুল 3-3 বার সুসংবাদ দিছে, লোকটা জান্নাতি, শুধু একটা শুনছে, যে কোনো মোমেন মুসলমানের জন্য আমার দিলে ঘুমানোর সময় কিচ্ছু থাকবে না, সবাইরে মাফ করে দিয়া ঘুমাম, সবাই মাফ, ঝাড়ু দিয়া ঘুমাম, এটা শুনছে, এটাই দিলে বসাইছে, এটার উপরই অভ্যস্ত হয়েছে, 3-3 বার জান্নাতের সুসংবাদ পেয়েছে। তো 12টাও যদি বছরে শিখেন তো দেখা যাবে 12টা দিয়েই গুটি লাল, বেড়া পার, জান্নাত মিলা যাবে।